সবাই কেমন আছো বন্ধুরা? আজ হলো বিজয়াদশমী, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিজয়াদশমী। আশা করি এবারের পুজোটা সবার অনেক ভালো কেটেছে, আমাদেরও খুবই ভালো কেটেছে, আমরা খুবই এনজয় করেছি। আর দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য পুজো মণ্ডপে। তো মা আসলে বিসর্জনের আগে একটু তেল সুন্দর দেবে, তাই আমরা যাচ্ছি। কে এটা? কে এটা? কে? সবাই পুরো রেডি, ভাইকে দেখো তো পুরো রেডি। আরে বা, কোথায় যাবে তুমি? সবাই রেডি হচ্ছে, দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো গাইস, সবাই রেডি হচ্ছে এখানে। একটু ঘোরো না, মা শাড়িটা পরে নিয়েছে। আর বোনুকে দেখো তো পুরো রেডি, আর তোমাকে কত পুরো রেডি একদম। আমিও তো রেডি, আমি সাজবো না। এই যে দেখো দিদুন এসেছেন এখানে, উনিও পুরো রেডি। একটা পিন দাও আমাকে, একটা পিন দাও। সবাই রেডি হচ্ছে, আমি রেডি, পুরো চুল টুল বেঁধে নিয়েছি। আগে চুলটা বাঁধা হচ্ছিল না, এবার বেঁধে নিয়েছি, পুরো রেডি। আর এদিকে ঠাকুর ঘরটা দেখাই তোমাদেরকে। এই যে দেখো এখানে মা বিসর্জনের ঘট বসিয়েছে, আর এখানে দেখো থালার মধ্যে কি কি নিয়েছে মা, তেল, সিঁদুর, দই, ধূপ, মম, মিষ্টি, খই, এগুলো। তো এবার আমরা যাব পুজো মণ্ডপে, মা একটু তেল সিঁদুর দিয়ে আসবে। আর এখানে দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, প্রদীপটা এখনো জ্বলছে। এবার আমরা বেরিয়ে পড়ব, সবাই রেডি, এবার আমরা বেরিয়ে পড়ব।
আমরা বাড়িতে চলে এলাম আর এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। শুধু ড্রেসটা চেঞ্জ করে নি, একটু পরে ড্রেসটা চেঞ্জ করে নেব। আসলে অনেক গরম লাগছিল তাই ভাবলাম যে ড্রেসটা একটু পরেই খুলব। একটু ফেনে বাতাস খেয়ে নিই, কিন্তু দেখেছি যে কারেন্টই নেই, তাই বাইরে এসে বারান্দায় বসে আছি একটু যাতে বাতাস হাওয়া পাওয়া যায়। তাই তো একটু পরে বিসর্জন হবে, কিন্তু মানে আমরা যেতে পারবো না, ভাষা নেই বলতে গেলে। আসলে আমাদের এখানে অ্যালাউ করেনি, দর্শনের বেশি কমিটি মেম্বার দর্শনের বেশি অ্যালাউ করতে দেয়নি একদম। শুধু দশজনই মানে গিয়ে দুর্গামূর্তি পুরো বিসর্জন করে আসবে, আমরা যেতে পারবো না। আমরা একটু পরে বাজারে যাব আর কিছু মিষ্টি টিষ্টি তো কিনে আনতে হবে, যেহেতু বিসর্জনে আমরা মাংস টাংস খেতে পারবো না, কারণ আজ হলো শুক্রবার আর আমাদের তো নিরামিষ, তাই আমরা মাংস খাবো না, মাছ মাংস এগুলো খাবো না, আমরা মিষ্টিই খাবো শুধু। আজ আমরা নিরামিষই খাবো। কী রান্না করছে মা? পনির, পনিরের তরকারি শায়দ। হ্যাঁ, তো নিরামিষ যেহেতু পনির তরকারি রান্না করা হচ্ছে, তো তোমরা আমার সাথে রাখো। এই যে দেখো পনির, মা এনে দেখাচ্ছে পনিরটা। সবাইকে বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা, আর আমাদের আমার বড়দেরকে অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো এখানে আমি মিষ্টি নিয়ে বসে গেছি, মিষ্টির প্লেটটা নিয়ে, কখন ভাবছি যে খাবো, কখন দেখে ভাবছি। আর মা ক্যামেরা নিয়ে অনই করছে না, তোমরা দেখে নাও আমি কি কি নিয়েছি, মিষ্টি, জিলিপি, কাটা নিমকিটা নিলে না, ভুজিয়া, ওসব আমি খাই না, মিষ্টি হলেই হবে, চলো খেয়ে নি। বায়ু কি মারে দেখছে, দেখ না, সবাই খেয়ে নিচ্ছে, আমি বাকি রয়ে গেছি, আমি রয়ে গেছি বাকি, সবাই খেয়ে নিয়েছে। তো আমি মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছি,
পেট পুরো ভরে গেছে মিষ্টি খেয়ে। আমি আরও একটা মিষ্টি নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছি, কারণ আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, সুস্থ থাকো, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, বাই।